আবারও দুর্ঘটনা। পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশ সহ নিহত হয়েছেন দুজন। মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজার কাছে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ ও অজ্ঞাতনামান এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল 10:15 দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন দু পথচারী, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সকাল 10:15 দিকে শরীয়তপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও পথচারীর উপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকাল 10:45 দিকে পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের বাসিন্দা মোতালেব মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান বলেন, আজ সকাল 10:45 দিকে একটি মাইক্রোবাস পদ্মা সেতুর দিকে যাচ্ছিল। গাড়িটি পদ্মা সেতুর উত্তর থানার সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা একটি অটোরিকশা আচমকা এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসের চালক গাড়িটি একজন নারী ও আমাদের পুলিশ সদস্য মোতালেবের উপর দিয়ে একটি দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মোতালেব ও ওই নারী মারা যান। এছাড়া দোকানে থাকা তিনজন গুরুতর আহত হন। তিনি আরও বলেন, আহত ও নিহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।